হ্যাঁ, আমি আজ আমাকে বাধ্য হয়ে আসতে হলো। চিঠি লিখলাম কিন্তু কোনো উত্তর পেলাম না, কলেজেও আর চান না। তাই আজ একবার সামনাসামনি জিজ্ঞাসা করতে এলাম যে কি এমন অপরাধ করেছি, একখানা চিঠির উত্তর পর্যন্ত পেতে পারি না। শুনুন, আপনার কাছে আমি লুকোতে চাই না, আমরা গরিব, এত গরিব যে আপনি বুঝতেও পারবেন না, কিন্তু তাই বলে কারো দয়ার দান নেবার মতো। দয়ার দান? আপনি আমাকে ভুল বুঝছেন শীলা দেবী। জনস্টন মার্টিনের বইটা ভুলে আমার দুখানা কেনা হয়ে গেছিল, তাই আপনাকে চিঠি লিখেছিলাম। আপনারা বড় লোক, একখানা জায়গা আর দুখানা বই আপনাদের কেনা হয়ে যেতে পারে, কিন্তু সেটা আমায় না দিয়ে কোনো গরিব ছাত্রকে দিলেই তো পারেন। তা না দিয়ে কেন যে তোমাকে দিতে চাইছি, সে কথা কেমন চিঠিতে লিখে নিছিল? শীলা, আমার মা, এসো মা, এসো। রবীন্দ্র চৌধুরী, আমরা একসঙ্গে পড়ি। থাক থাক বাবা, বড় খুশি হলুম শীলার মুখে তোমার কত কথাই শুনেছি। আশ্চর্য, উনি কিন্তু কলেজে আমার সঙ্গে একটাও কথা বলেন না, বরং আমি জোর করে। ও এইরকম বাবা, যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার কাছ থেকে সবচেয়ে দূরে থাকে। আমি ওর মা, আমার সঙ্গেও কটা কথা বলে শীলা। না না, আমার জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না। ব্যস্ত কি বাবা, গরিব মায়ের বাড়িতে এলে। দেখুন, আমি কিন্তু কাজ করে ফেলেছি। কি বাবা? শীলার দু মাসের মাইনে বাকি পড়েছিল। জানি, কথাই যখন তুললে তখন তোমাকে আর কি বলবো, দুদিন এলেই সব জানতে পারবে শীলাকে যে কত কষ্টে মানুষ করছি। শীলার মাইনেটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। সর্বনাশ, শীলা জানতে পারলে রক্ষে রাখবে না বাবা, কি অভিমানী মেয়ে তুমি জানো না। না না না, তার চেয়ে বরং তুমি একটা কাজ করো বাবা, শীলাকে বলে কিছুতেই আমি রাজি করাতে পারিনি। আমার হাতের এই চুড়ি দু গাছা। দোহাই আপনার, ওটা আপনি খুলবেন না। আমি জানতাম না যে শীলা এই অবস্থার মধ্যে। আমার একটা অনুরোধ আপনাকে রাখতেই হবে, আমার কাছে 100 টাকা আছে, এটা আপনি রেখে দিন। সে কি বাবা, শীলা জানতে পারলে অনর্থ ঘটাবে। আমি আপনার কাছে শপথ করছি, আপনি না জানালে শীলা কিছু জানতে পারবে না। ভগবান তোমাকে, তোমাদের দুজনকে চিরসুখী করো। নীল, গরিবের বাড়ি এসেছেন, শাস্তি ভোগ করুন। আমি আমার মার কাছে এসেছি, এখানে তো গরিব বড়লোকের কথা খাটে না। ও তাই নাকি, ঠিক কথাই তো বাছা। কি ডাকছি না, আমি দেখছি। কই আসুন। কে তুই? বনসি, বারণ করেছেন এখানে আসতে? হাই রে বাপ, আমি তো স্যার সে লো মাসে ছ মাসে ওয়ান ডে কাম, নট মেনি, 2 রুপি পড়তে থাকা। এক পয়সা পাবে না, চলে যাবে। দেবে না? তাহলে তো বাবা সে আমি যা জানি। ও এরা এখান থেকে আশ্চর্য, ছবির উমার মুখের সঙ্গে তোমার মুখে তো অদ্ভুত মিল, মনে হয় শিল্পী যেন তোমাকে দেখি ছবিতে এঁকেছেন। ও ছবির কথা থাক, ও ছবিটা কার আঁকা? কি হলো? ও কিছু না, আপনি খেয়ে নিন। না, আগে বলো ও ছবিটা কার আঁকা? কি হবে শুনে, আপনি খেয়ে নিন। ও আমাকে বলতে বুঝি পারো না? না বাবা, আপত্তি থাকবে কেন, ও ছবি এঁকেছেন শীলার বাবা। ও বাবন্ত প্রাণ, শীলার সামনে ওর বাবার নাম করো না, বড় কষ্ট পায়। আচ্ছা তুমি কোথায়? সে দুঃখের কাহিনী সবই শুনবে বাবা, যখন তুমি এখানে এসেছো। একি তুমি খেলে না? আগে হ্যাঁ খেয়েছি তো, ওটা শীলার ভাগ। আপনার লোক যে হয় এক মুহূর্তেই তাকে চেনা যায়, প্রথম যখন তুমি এলে মনে হলো যেন জন্ম জন্মান্তরের চেনা। আমার ছেলে নেই,
মাথার উপর কি নেই? তা আপনার ছেলে হবার যোগ্যতা আমার কি নেই? সে কি বাবা, যখন মা বলে ডেকেছো ছেলের মতো যখন খুশি আসবে, মেয়েটা ঘরে কোনে একলা গুমড়ে গুমড়ে শুকিয়ে যাচ্ছে। বিকেলবেলা যদি তুমি একটু ওকে সঙ্গে করে নিতে। বেশ ভালো কথা, তা আপনি আদেশ করলেই তো আমি। আদেশ কি বাবা, তোমার সঙ্গে থাকলে আমি নিশ্চিন্ত থাকবো। শিলা, শিলা, কিন্তু দেখো বাবা, টাকার কথাটা জানো এখন? না না, সে বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন, আমি যখন শপথ করেছি তখন। শপথ করেছি? হঠাৎ শপথ করবে আপনার কি দরকার পড়লো? দরকার পড়েছে, তুমি একটি অত্যন্ত অবাধ্য মেয়ে, বুঝতে পারলে? মায়ের কথা শোনো না, লোকের মনে অকারণে কষ্ট দাও, তাই শপথ করেছি তোমাকে সংশোধন করবে। তার মানে? তার মানে প্রথমে তোমাকে আমার সঙ্গে বেড়াতে যেতে হবে, আর যদি স্বইচ্ছায় না যাও তাহলে মায়ের হুকুম তোমার উপর জোর প্রয়োগ করতে পারে। অতএব